আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। ট্রান্সলেশন ফুল কোর্সের ডে ইলেভেনে আজ আমরা জানবো বিগত বছরগুলোতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ থেকে বাংলার ইম্পর্টেন্ট ট্রান্সলেশনগুলো। তো এগুলো সবগুলোই আমি একটা একটা করে ব্যাখ্যা করব ইনশাল্লাহ। এই ক্লাসটি দেখার পরে এগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং এগুলো সবগুলো তুমি এই ক্লাস থেকেই শিখে যেতে পারবে। তো চলো প্রথমে আমরা শুরু করি। আই হ্যাভ কাম অন টাইম, এই যে আই হ্যাভ কাম অন টাইম, এটা কিন্তু খুবই ইজি। এটা যদি তুমি এমনিতে মিনিং জানো তুমি এমনিতেই লিখতে পারবে। সো অন টাইম মানে কি? যথা সময়ে আসা। সো আই হ্যাভ কাম অন টাইম মানে হচ্ছে আমি সঠিক সময়ে এসেছি। যেহেতু তুমি দেখো আই হ্যাভ কাম, হ্যাভ কাম মানে আমরা জানি হ্যাভ, যদি এরকম থাকে হ্যাভ কাম তার মানে হচ্ছে এটা পারফেক্ট। সো আমরা যখন প্রথম দিকের ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি। তো তুমি যদি টেন্সের দিকে সেই ভিডিওগুলো দেখে থাকো তোমার জন্য কিন্তু এগুলো অনেক ইজি। সো আই হ্যাভ কাম অন টাইম, এটার মিনিং হচ্ছে আমি সঠিক সময়ে এসেছি। তারপর আসো হোয়াট ইজ হি, এই হোয়াট ইজ হি মানে হচ্ছে তিনি কি করেন, এটা কিন্তু একটু ট্রিকি। সো তুমি যদি কখনো এরকম দেখো লিখে আছে হোয়াট ইজ হি, এটার মানে হচ্ছে তিনি কি করেন। এবার আসো হাউ ডু ইউ রিড দিস পলিটিক্যাল সিচুয়েশন। দেখো এই রিড দিস পলিটিক্যাল সিচুয়েশন মানে হচ্ছে আমি এই পলিটিক্যাল সিচুয়েশনটাকে অর্থাৎ এই রাজনৈতিক পরিস্থিতিটাকে কিভাবে দেখছি। সো এই কিভাবে দেখছি, এই যে রিড, এই রিড মানে হচ্ছে আমি কিভাবে পড়ছি বা দেখছি। সো হাউ ডু ইউ রিড দিস পলিটিক্যাল সিচুয়েশন, এটার মিনিং হবে তুমি কিভাবে এই রাজনৈতিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করছো। এবার আসো ইউ ওয়ে মি 50 টাকাস, তার মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে 50 টাকা পাই। এই যে ইউ ওয়ে মি, ইউ ওয়ে মি মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে পাই। যদি এখানে লিখে থাকতো আই ওয়ে ইউ, তার মানে হচ্ছে তুমি আমার কাছ থেকে পাও। এবার আসো আই কট সাইট অফ আর এট দ্য থিয়েটার, তোমরা যখন লানসনটা পড়েছো সেখানে অবশ্যই তোমাদের এটা মনে থাকার কথা। সো আই কট সাইট অফ আর এট দ্য থিয়েটার মানে হচ্ছে আমি থিয়েটারে তাকে দেখতে পেলাম। এই যে কট সাইট পর, এই কট সাইট পর মানে হচ্ছে দেখা, আর এট দ্য থিয়েটার মানে তো বুঝতেই পারছো থিয়েটারে। সো আই কট সাইট অফ আর এট দ্য থিয়েটার মানে হচ্ছে আমি তাকে থিয়েটারে দেখতে পেলাম বা আমি থিয়েটারে তাকে দেখতে পেলাম। এবার আসো প্লিজ মেক রুম ফর হার, এই যে প্লিজ মেক রুম ফর হার, এটা মানে হচ্ছে তাকে জায়গা দাও বা তাকে বসার জন্য জায়গা দাও। এই মেক রুম ফর হার মানে এই যে মেক রুম ফর, এই মেক রুম ফর মানে হচ্ছে কাউকে জায়গা করে দেওয়া। সো যখনই তুমি বলবে প্লিজ মেক রুম ফর হার, তার মানে হচ্ছে প্লিজ ওকে বসার জন্য জায়গা করে দাও। এটা বাংলা যদি আমরা বলি তাহলে হবে ওকে বসার জন্য জায়গা দাও। এবার আসে দে আর ওভার দ্য মুন নাও, এই যে ওভার দ্য মুন, ওভার দ্য মুন মানে হচ্ছে খুবই আনন্দিত, অর্থাৎ তুমি খুবই প্লেসড, খুবই আনন্দিত যখন তখন। তো দে আর ওভার দ্য মুন, এটার মানে হচ্ছে তারা এখন খুব খুশি। এই যে ওভার দ্য মুন একটা ইডিয়মস, তো যদি এরকম লেখা থাকে দে আর ওভার দ্য মুন নাও, তাহলে তুমি লিখবে তারা এখন খুব খুশি। এবার আসো দ্য ম্যান হ্যাজ কিকড দ্য বাকেট, এই যে কিকড দ্য বাকেট এটার মানে হচ্ছে ডেড, মারা যাওয়া। এই যে কিক দ্য বাকেট তুমি যেখানেই দেখবে এটার মানে হবে মারা যাওয়া, এটা একটা ইডিয়মস। সো দ্য ম্যান হ্যাজ কিক দ্য বাকেট, এটার মানে হচ্ছে লোকটি মারা গেছে। এবার আসো আই ডোন্ট লাইক মাইসেলফ টু বি অ্যান অর্নামেন্টাল পার্ট অফ দিস কমিটি, এই যে অর্নামেন্টাল, অর্নামেন্টাল মানে কি? দেখো তোমরা অলরেডি জানার কথা অর্নামেন্ট মানে হচ্ছে যে জুয়েলারিগুলো আমরা পড়ি, অর্থাৎ অলঙ্কার। তার মানে আই ডোন্ট লাইক মাইসেলফ টু বি অ্যান অর্নামেন্টাল পার্ট অফ দিস কমিটি, এটার মানে হচ্ছে নিজেকে আমি এই পরিষদের আলঙ্করিক অংশরূপে থাকাটা পছন্দ করি না। এই আলঙ্করিক কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, আলঙ্করিক অংশরূপে, তার মানে হচ্ছে অর্নামেন্টাল পার্ট, মানে একটু সাজিয়ে রাখলাম যে জিনিসটাকে, বাট তার কোনো কাজ নেই। তো তিনি নিজেকে ওই পরিষদের আলঙ্করিক অংশরূপে থাকাটা পছন্দ করেন না, এটার মানে হচ্ছে আই ডোন্ট লাইক মাইসেলফ টু বি অ্যান অর্নামেন্টাল পার্ট অফ দিস কমিটি। এবার আসো হার আইজ লুমড লার্জ, এই যে লুমড, এই লুমড মানে হচ্ছে তুমি এই যে একটা সাইজ বা কোনোভাবে হচ্ছে দেখা জিনিসটাকে। সো তুমি যখনই চিন্তা করবা লুম, তার মানে হচ্ছে এটা একটা আকার আকৃতি বোঝাচ্ছে। সো হার আইজ লুমড লার্জ, এটার মানে হচ্ছে সে চোখ বড় বড় করে তাকালো। এবার আসো হোয়াট ইজ ডান ক্যান বি আনডান, এই ডান, দেখো আমরা প্রায় এই কথাটা কিন্তু বলে থাকি যে যেটা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে, তার মানে যেটা হয়েছে অর্থাৎ হোয়াট ইজ ডান, হোয়াট ইজ ডান মানে সম্পূর্ণ হয়ে যাওয়া, ক্যান নট বি আনডান, তার মানে তুমি যদি একটা কাজ পুরোপুরি করে ফেলো অর্থাৎ ধরো তুমি একটা অন্যায় করেই ফেলেছো, তো সেই কাজটা কিন্তু আনডান করা যাবে না। তো এই জন্য এটার মানে হবে যা হয়ে গিয়েছে তা তো হয়েই গিয়েছে। এবার আসো হি হ্যাজ মেসড আপ এভরিথিং, এটা খুবই ইজি। মেসড আপ মানে তোমরা জানো গুলিয়ে ফেলা বা খুবই সমস্যা করে ফেলা। সো হি হ্যাজ মেসড আপ এভরিথিং মানে হচ্ছে সে সব কিছু গুলিয়ে ফেলেছে। এবার আসো হুই বার কামস হেয়ার সাফার্স, এই যে হুই বার কামস, হুই বার কামস মানে হচ্ছে যেই আসে, সাফার্স মানে তোমরা জানো বোগা মানে কষ্ট পাওয়া। সো আমরা বলতে পারি হুই বার কামস হেয়ার সাফার্স, এটার মানে হচ্ছে যেই এখানে আসে সেই কষ্ট পায় অথবা যেই এখানে আসে সেই ভোগে।
এবার আসো, গ্রিক মিটস আ গ্রিক, এটা একটা ফ্রেজ, সো এটার মিনিংও তোমাদের জানতে হবে। গ্রিক মিটস আ গ্রিক, এটার মানে হচ্ছে চতুরের কাছে চৌতুরানি। এটা নিয়ে খুবই ভালো একটা স্টোরি আছে, বাট এগুলো বলতে গেলে এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো গ্রিক মিটস আ গ্রিক, এটা হচ্ছে চতুরের কাছে চৌতুরানি, এটা মনে রাখবে। এবার আসো, দ্য বুট অন দ্য আদার লেগ, দ্য বুট অন দ্য আদার লেগ, এটার মানে হচ্ছে সময়টা এখন প্রতিকূলে, তার মানে হচ্ছে বুট কোথায় থাকা উচিত, তোমার ঠিক পায়ে থাকা উচিত, কিন্তু দ্য বুট অন দ্য আদার লেগ, এটার মানে হচ্ছে সময় এখন প্রতিকূলে, এটাও একটা ফ্রেজ। এবার আসো, নান হ্যাজ ইয়েট বিন হেল্ড ইন দ্য কেস, তার মানে হচ্ছে এখনো এই মামলাটায় কাউকে ধরা যায়নি। এ দেখো, নান হ্যাজ ইয়েট বিন হেল্ড, তার মানে হচ্ছে এখনো কাউকে ধরা হয়নি, ইন দ্য কেস মানে মামলাটিতে, সো এটার মানে তুমি লিখতে পারো মামলা এখনো কাউকে ধরা হয়নি। এবার দেখো, হি ইজ আউট ফর ইউর ব্লাড, এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে। সো তুমি যখনই দেখবে আউট ফর ব্লাড, তার মানে হচ্ছে খুবই এংরি, অর্থাৎ তোমার উপরে খুবই রেগে আছে, তোমাকে ফেলে একদম মেরে ফেলবে, আক্রমণ করবে, তো যখনই তুমি দেখবে আউট ফর ব্লাড, তখন তুমি এটা আক্রমণার্থক কোনো কিছু লিখতে হবে। সো হি ইজ আউট ফর ইউর ব্লাড, তার মানে হচ্ছে সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প, বা সে তোমাকে আক্রমণ করতে একদম সংকল্পবদ্ধ। এবার আসো, আই এম সিক অফ হিম, এরকম কোনো কোনো মানুষ আছে না যাদেরকে আমরা একদমই সহ্য করতে পারি না, তো তাদেরকে আমরা একদম সিকনেসের সাথে হচ্ছে তুলনা করি। দেখো, আমরা যখন অসুস্থ থাকি তখন কিন্তু আমাদের কাছে খুবই অসহ্য লাগে বা খারাপ লাগে। সো আই এম সিক অফ হিম, এটার মানে হচ্ছে তাকে আমার অসহ্য লাগে। এবার আসো, আই ক্যান নট স্পেয়ার অ্যান্ড ইনস্ট্যান্ট, আই ক্যান নট স্পেয়ার অ্যান্ড ইনস্ট্যান্ট মানে কি, দেখো এই যে স্পেয়ার মানে হচ্ছে জায়গা পাওয়া বা খালি একটু সময় পাওয়া, সো এই যে আই ক্যান নট স্পেয়ার অ্যান্ড ইনস্ট্যান্ট মানে হচ্ছে আমার একটুও সময় নেই, তার মানে এটা যদি আমরা খুব ভালো করে বাংলায় লিখি, তার দ্বারায় আমার তিল মাত্র সময় নেই বা আমার একটুও সময় নেই। এবার আসো, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, তো দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, এটা একটু ইন্টারেস্টিং, এটার মানে হচ্ছে ছেলেটিকে তার পিতার মতো দেখতে। এই টেক্স আফটার, এই টেক্স আফটার জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। সো দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, এটার মানে হচ্ছে ছেলেটি তার পিতার মতো দেখতে। এবার আসো, হি ক্যান মেক ইউ ডু দিস, এটাও খুব ইজি, সে তোমাকে দিয়ে এটা করাতে পারে। হি ক্যান মেক ইউ, দেখো হি ক্যান মেক ইউ, তার মানে হচ্ছে তোমাকে দিয়ে এই ডু দিস করাতে পারে। সো হি ক্যান মেক ইউ ডু দিস, এটার মানে হচ্ছে সে তোমাকে দিয়ে এটা করাতে পারে। হি স হিমসেলফ দ্য নেক্সট লিডার, তার মানে সে নিজেকে পরবর্তী নেতা হিসেবে ভাবলো, এটাও ইজি। এবার আসো, হি হ্যাজ নো বিজনেস টু সে দ্যাট, দেখো আমরা অনেক সময় বলি না উইল ইউর ওন মেশিন, তার মানে হচ্ছে তোমার নিজের সরকার তেল দাও, অর্থাৎ তোমার যে কাজটা আছে সেই কাজটাই করো। সো হি হ্যাজ নো বিজনেস মানে হচ্ছে তোমার এটাতে বলার কোনো অধিকার নাই, বা তোমার এখানে কোনো বিজনেস নাই, তার মানে তোমার যেখানে বিজনেস নাই বা তোমার যেখানে হচ্ছে কাজ নাই সেখানে তোমার কোনো কিছু বলা উচিত না। সো হি হ্যাজ নো বিজনেস টু সে দ্যাট মানে হচ্ছে এটি বলার, সে এটি বলার কোনো অধিকার রাখে না। এবার আসো, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, সেই যে কাম রাউন্ড যখনই দেখবে তখনই মনে রাখবে যে কাম রাউন্ড অর্থ হচ্ছে মানে রিকভার করা, অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকে তাহলে সুস্থ হয়ে যাওয়া। সো দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন মানে হচ্ছে রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে, অথবা রোগীটি শীঘ্রই সুস্থ হয়ে যাবে, এটাও ব্যবহার করতে পারো। এবার আসো, ডিড হি লিভ দ্য কান্ট্রি ফর গুড, সো যখনই তুমি দেখবে লিভ ফর গুড, এই যে লিভ ফর গুড যখনই দেখবে, লিভ তারপর যদি ফর গুড থাকে তার মানে হচ্ছে চিরতরে চলে যাওয়া বা আজীবনের জন্য চলে যাওয়া। সো তুমি যদি দেখো ডিড হি লিভ দ্য কান্ট্রি, তার মানে কি দাঁড়ায়, সে কি চিরতরে দেশ ছাড়লো। এবার আসো, হোয়াট ইজ হি লাইক, হোয়াট ইজ হি লাইক, এটাও খুব ইজি, তিনি কেমন লোক বা তিনি কেমন। এবার আসো, আই এম আউট অফ পকেট বাই দ্য ট্রানজেকশন, তার মানে হচ্ছে এই ট্রানজেকশনটা করার সাথে সাথে আমার কাছে আর কোনো টাকা নাই, আর মানে হচ্ছে আউট অফ পকেট মানে আমার পকেটে কোনো কিছু নাই। সো আই এম আউট অফ পকেট বাই দিস ট্রানজেকশন, এটার মানে দাঁড়ায় এই লেনদেনে আমি টাকা কড়ি বিহীন হয়ে পড়েছি। এবার আসো, আই আস্কড হিম টু মুভ ইন দ্য ম্যাটার, তার মানে হচ্ছে আমি তাকে বলেছি এই ম্যাটারটাতে একটু নাক গলাতে বা ব্যবস্থা নিতে। সো আই আস্কড হিম টু মুভ ইন দ্য ম্যাটার মানে হচ্ছে আমি তাকে ব্যাপারটিতে ব্যবস্থা নিতে বলেছি। দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড, এই কাম টু এ হেড, এ হেড মানে হচ্ছে একদম মেইন জায়গাটাতে যাওয়া। দেখো আমাদের মেইন জায়গাটা কোনটা, মাথা। সো যদি আমরা এরকম কোনো কিছু বলি, দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড, এটার মানে হচ্ছে পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, বা বলতে পারো পরিস্থিতি একদম প্রধান জায়গায় পৌঁছেছে। সো দেখো এবার আসো, দ্য বয় ইজ সেট অন বিকামিং এ টিচার, যখনই দেখবে সেট অন, তার মানে হচ্ছে তুমি একদমই প্রতিজ্ঞাবদ্ধ, তার মানে হচ্ছে তুমি একদমই বদ্ধপরিকর, তুমি নিজেকে নিজেকে প্রমিস করেছো। সো দ্য বয় ইজ সেট অন বিকামিং এ টিচার, এটার মানে হচ্ছে ছেলেটি শিক্ষক হতে বদ্ধপরিকর। এবার আসো, আই হ্যাভ বিন অন দ্য গো ফর লাস্ট 7 days, তার মানে হচ্ছে গত 7 দিন ধরে আমাকে একদমই ব্যস্ত থাকতে হয়েছে। দেখো অন দ্য গো ফর মানে কি, অন দ্য গো ফর মানে হচ্ছে তোমাকে যাওয়া আসা ব্যস্ত থাকা। সো তুমি যদি এরকম বলো যে আই হ্যাভ বিন অন দ্য গো ফর দ্য লাস্ট 7 days, তার মানে হচ্ছে গত 7 দিন আমি কাজে ব্যস্ত ছিলাম। ম্যান ইজ দ্য মেজর অফ অল থিংস, দেখো ম্যান ইজ দ্য মেজর, মেজর মানে কি, একটা মাপকাঠি। সো ম্যান ইজ দ্য মেজর অফ অল থিংস, এটার মানে কিন্তু দাঁড়ায় সবার উপরে মানুষ শক্ত তাহার উপরে নাই। জিনিসটা যদি তুমি একটু চিন্তা করো তাহলে তুমি বুঝবে। দেখো
ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, তার মানে মানুষই সবকিছু মাপকাঠি হওয়া উচিত, তার মানে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এবার আসো, ইট রেজাল্টেড ইন টু ফেইলিয়ার্স, তার মানে এই যে রেজাল্টটা আসলো সেটা ব্যর্থতাই তোমাকে ফেলে দিল, সো এটা ব্যর্থতায় পর্যবসিত হলো, এটা তুমি বলতে পারো। আই নো হাউ টু ড্রাইভ, এটাও খুব ইজি, আই নো হাউ টু ড্রাইভ মানে হচ্ছে আমি গাড়ি চালাতে জানি। এবার আসো, দ্য রোজ ইজ প্রেগনেন্ট ফ্লাওয়ার, তার মানে হচ্ছে গোলাপ সুগন্ধি ফুল। তোমরা জানো যে প্রেগনেন্ট এটার মানে হচ্ছে এই যে এফ আর এ জি এন এন টি, এটার মানে হচ্ছে সুগন্ধ। সো এই দ্য রোজ ইজ প্রেগনেন্ট ফ্লাওয়ার, এটা মানে হচ্ছে গোলাপ সুগন্ধি ফুল। এবার আসো, স্টুডেন্টস আর ফিল্ড উইথ হাই আইডিয়াল, তার মানে হচ্ছে স্টুডেন্টের সবসময় আদর্শ উচ্চ থাকে। সো এই ফিল্ড উইথ হাই আইডিয়াল মানে হচ্ছে উচ্চ আদর্শে পুষ্ট বা উচ্চ আদর্শে ভরা। সো স্টুডেন্ট আর ফিল্ড উইথ হাই আইডিয়ালটার মানে হচ্ছে ছাত্ররা উচ্চ আদর্শে পুষ্ট। দ্য ম্যান ইজ অফ হিজ হেড, দ্য ম্যান ইজ অফ হিজ হেড, এটার মানে হচ্ছে লোকটি মাথা খারাপ হয়েছে। সো এটার মধ্যে আমি একটু যদি এক্সপ্লেইন করি একটা জিনিস, সেটা হলো এই যে তুমি যদি এখানে দেখো যে দ্য ম্যান ইজ অফ হিজ হেড, এই অফ হিজ হেড এটার মানে হচ্ছে মাথা খারাপ হওয়া। কিন্তু যদি তুমি এরকম কোনো কিছু দেখতে কাট অফ হিজ হেড, তার মানে হচ্ছে একদম মাথাটা কেটে ফেলা। সো মেক শিওর থাকবা যে আসলে কি এখানে লিখছে। সো যদি অফ হিজ হেড থাকে তার মানে মাথা খারাপ হওয়া। সো দ্য ম্যান ইজ অফ হিজ হেড, এটার মানে হচ্ছে লোকটি মাথা খারাপ হয়েছে। হি হ্যাজ পুট অন মাচ ওয়েট, এটা খুব ইজি, তার মানে তার ওজন বেড়েছে। নেভার লুজ হার্ট মানে কখনো সাহস হারাইও না। নাথিং হ্যাজ বিন সেটেলড অ্যাজ ইয়েট, এখনো কোনো কিছু ঠিক হয় নাই। হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার, বিপদে ধৈর্য রাখো। ব্লেসড বি ইউর টাং, সো এটা একটু বোঝার আছে, ব্লেসড বি ইউর টাং, এটার মানে হচ্ছে তোমার মুখে ফুল চন্দন ফুলুক। এটা একটা ফ্রেজ, সো মেমোরাইজ করে নিবে এটা। ইট ইজ ড্রিজলিং, এই ড্রিজলিং মানে হচ্ছে হালকা হালকা লাইটলি বৃষ্টি হওয়া। তো তোমরা যখন বৃষ্টি দেখো, তো হালকা হালকা যখন বৃষ্টিটা হয় তখন কী করে টিপ টিপ করে বৃষ্টিটা পড়তে থাকে অনেকক্ষণ ধরে। সো ইট ইজ ড্রিজলিং, এটার মানে হচ্ছে টিপ টিপ করে। মে হি প্রসপার ইন লাইফ, মে হি প্রসপার ইন লাইফ, এটা অনেকবার শুনেছ। সো সে জীবনে উন্নতি করুক বা তার জীবনে সাফল্য আসুক। দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, কখনো যদি কেউ তোমার দরজায় নক করে তার মানে সে একদম কাছে চলে এসেছে। সো দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, তার মানে হচ্ছে পরীক্ষা সন্নিকটে বা পরীক্ষা খুবই নিকটে। হোয়াট ইজ দ্য ইউজ অফ সেইং দিস, তার মানে হচ্ছে এটা বলে কী লাভ। হোয়াট ইজ দ্য ইউজ অফ সেইং দিস, তার মানে এটা বলেই আসলে কী লাভ হবে। সো যখনই দেখবো হোয়াট ইজ দ্য ইউজ অফ সেইং দিস, লিখে দিবি এই কথা বলে কোনো লাভ আছে বা এটা বলে কী লাভ। দ্য ওয়ার্কার্স হ্যাভ কল্ড অফ দেয়ার স্ট্রাইক, দেখো কল্ড অফ মানে হচ্ছে প্রত্যাহার করা, কল্ড অফ মানে কি প্রত্যাহার করা, আর স্ট্রাইক মানে হচ্ছে হরতাল বা আমরা যদি বলি ধর্মঘট। সো দ্য ওয়ার্কার্স হ্যাভ কল্ড অফ দেয়ার স্ট্রাইক, তার মানে হচ্ছে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। এবার আসো, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, এই হ্যাভস অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে কোনো কিছু থাকা বা প্রাচুর্য থাকা, যেটাকে আমরা ধনী বলি। আর হ্যাভ নটস মানে হচ্ছে একদমই ইকোনমিক্যালি খারাপ কন্ডিশন বা অর্থনৈতিকভাবে যেটাকে বলা হয় গরিব। সো আমরা হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, এটা মানে হচ্ছে ধনী ও দরিদ্র, এটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখো, কারণ যে কোনো জায়গায় এগুলো আসতে পারে। এবার আসো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তোমার বাড়ি কোথায়। তো তুমি যখন কাউকে জিজ্ঞাসা করো হোয়ার ডু ইউ কাম ফ্রম, তার মানে হচ্ছে তুমি জানতে চাচ্ছ যে আপনি কোথায় থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায়। এবার আসো, হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, এই ফ্লাইং কালার্স এটা মানে হচ্ছে কোনো কিছু অ্যাচিভ করে আসা। তো যখন তুমি কোনো কিছু অ্যাচিভ করে আসবে সেটা তোমার জন্য একটা সাফল্য। সো হি কেম অপ উইথ ফ্লাইং কালার্স, এটা মানে হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। এবার আসো, কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, এই দেখো ইভলভিং মানে হচ্ছে বিবর্তিত হওয়া বা বারবার চেঞ্জ হওয়া। এখন দেখো একটা কালচার কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, তার মানে 1800 বা আরও 20 আগেও বাংলাদেশে যে সকল কালচার ছিল এগুলো কিন্তু এখন পুরোপুরি নেই। তুমি দেখো এখনও যদি তুমি আরবান এরিয়াতে এবং হচ্ছে রুরাল এরিয়া চিন্তা করো, অর্থাৎ গ্রামের দিকে এবং শহরের দিকে, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যে ইভলভিং, এই ইভলভিং মানে হচ্ছে বিবর্তিত হওয়া বা চেঞ্জ হওয়া। সো কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, এটার মানে হচ্ছে সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে বা সংস্কৃতি সবসময় চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। এবার আসো, হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স, দেখো আমরা সবাই কিন্তু ঘরে থাকা মানে হচ্ছে দখলে থাকা জিনিসটাকে বোঝাচ্ছি। সো হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স, এটার মানে হচ্ছে তার গণিতে দখল আছে। টিয়ার্স কেম ইন হিজ আইজ, এটা মানে হচ্ছে সে কাঁদো কাঁদো হইল। দেখো এটা যদি আমরা একটু সহজ করে দেখি তাহলে দেখো যে টিয়ার্স কেম ইন হিজ আইজ, অনেক সময় হচ্ছে আমরা কাঁদতে পারি না কিন্তু আমাদের চোখে হচ্ছে টিয়ার্স বা যেটাকে আমরা বলি আমাদের চোখের পানি চলে আসে, তো চোখের কোণে পানি চলে আসা বোঝাচ্ছে। সো এটার মানে কি কাঁদো কাঁদো হওয়া, মানে কাঁদতে পারছি না বাট হচ্ছে আমি ভিতর দিয়ে খুবই স্যাড ফিল করছি। সো এবার আসো, কিপ অ্যান আই অন মাই লাগেজ, তার মানে হচ্ছে আমার মালামালগুলো দেখে রেখো। আনসার টু দ্য পয়েন্ট, এটা প্রায়ই আমাদের টিচাররা আমাদেরকে বলে থাকে যখন আমরা আনসার দেওয়ার সময় উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করি, সো তখন হচ্ছে এটা বলে আর এটা মানে হচ্ছে ঠিকঠাক উত্তর দাও। এবার আসো,
ইউ মাস্ট টেক ইউর ভিউজ নন টু অল, তার মানে তোমার একটা ভিউজ রয়েছে। ভিউজ মানে কি? তোমার যে মতামতটা, এই মতামতটা তুমি সবাইকে জানিয়ে দাও। ইউ মাস্ট টেক ইউর ভিউজ নন টু অল। দে লেফট মি ওয়েটিং আউটসাইড, তার মানে হচ্ছে তারা আমাকে বাইরে অপেক্ষা করিয়ে রেখেছিল বা তারা আমাকে বাইরে রেখে চলে গিয়েছিল। সো তারা আমাকে বাইরে অপেক্ষা রেখে চলে গেল। আই টুক হিম টু বি আ ম্যান অফ টেস্ট, এটা খুবই ইজি। আমি তাকে একজন রুচিশীল মানুষ মনে করেছিলাম। এই যে ম্যান অফ টেস্ট, এই ম্যান অফ টেস্ট মানে হচ্ছে রুচিশীল মানুষ। সো আই টুক হিম টু বি আ ম্যান অফ টেস্ট, এটা মানে হচ্ছে আমি তাকে একজন রুচিশীল মানুষ মনে করেছিলাম। একদম শেষেরটা, হি গট আউট অফ ইউ ওয়ার্ডস, তার মানে হচ্ছে সে অনেক কষ্টে কয়েকটা কথা বললো, তার মানে সে কথা বলতে হয়তো পারছিল না। সো এই লিস্টের পিডিএফও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে। এবং আশা করি তোমাদের এগুলো নিয়ে আর কোনো কিছু বোঝার নেই। তারপরে তোমরা যদি একবার করে নিজেরা পড়ে নাও তাহলে দেখবে যে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং পরবর্তী ক্লাসে আমরা একদমই ইম্পর্ট্যান্ট বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে ট্রান্সলেশনগুলো সেগুলো নিয়ে কথা বলবো। আশা করি আমি তোমাদের সবাইকে পাবো। এবং প্লিজ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।